সহজে হাসপাতালে মেলে নিবে মানসিক অবসাদে গলায় দড়ি দিলেন অ্যাম্বুলেন্স চালক। শুক্রবার সকালে কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর ব্যক্তি নিজের ঘরে গলায় ফাঁস লাগান। মৃতের বাবা জানান, গতকাল রাতে ফুলবাড়ি ব্যারেজে আত্মহত্যার চেষ্টা করেন তিনি, কোনো ক্রমে বেঁচে যান। করোনার চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেড পাওয়া যায়নি, শুক্রবার সকালে গলায় ফাঁস লাগায়। মৃতের 3 বছরের একটি বাচ্চা আছে, তবে কি কারণে এই ঘটনা তা ধন্দে রয়েছে এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাম্বুলেন্স গাড়ির চালক ছিলেন। বলে, বাবা আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমাকে আর নিয়ে যাও না, কোথাও টাকা খরচা করবো না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রিন্টু পাল। বয়স 31 বছর বয়স। কি ঘটেন উনি? উনি আমাদের 3টা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সই মেডিকেল থেকে দেখাশোনা করতে এবং চালাচ্ছে। মানে উনার মৃত্যুর কারণ কি করোনা পজিটিভ হওয়া? করোনা পজিটিভ হওয়াতে বেঁচেলেন না? বউ আছে তো, গাড়িতে বসে আছে বউ। হ্যাঁ, ছিল না, বউকে পাঠাই দিয়েছে যে আমার আমি আমি বাঁচবো না, আমার শরীর ঠিক না, তুমি বাড়ি চলে যাবো। বাচ্চা একটা ছেলে আছে। আমার নাম রতন পাল। সুইসাইডটা কখন করেছিল? সুইসাইডটা করছে তো আমি তো আমার সাথে রাত্রি 11:30টার সময় আমার সাথে কথা বলছে। রাত্রি 11:30টার সময় কথা বলছে, বাবা আমার সে আধার কার্ডটা কোথায় রাখছো? আমি বলছি আধার কার্ডটা আছে, একসাথেই আছে সব। বলে ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি ঠিক আছে শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়ে এখন সকালবেলা আমি তোদেরকে তোকে ওই নিবেদিত নার্সিংহোমে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বলে ওরা শুয়ে পড়লো, আমার শুয়ে পড়লো, সারাদিন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি শুয়ে পড়লাম। এই তো ভোরবেলা হয়েছে, আমার মা বলতেছে যে বাবা সে কোয়ার বালতি কোথায় গেল? আমি কোয়ার বালতি কোথায় গেলো মানে কোয়ার বালতি কোয়াতে থাকে। তখন আমি মুখে উঠলাম। আমি কোয়ার বালতি কোথায় গেল মানে কোয়ার বালতি কোয়াতে থাকে। তখন আমি মুখে উঠলাম। আর প্রশাসনকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে খবর মানে কি, আগে দেখলাম, আমি আগে দেখলাম যে কোথায় চুপিতে আবার চুপি দিলাম, চুপিতে দেখলাম যে ঘরের মধ্যে লাইট জ্বলতেছে আর কোয়ার বালতিটা বিছানার উপরে, কিন্তু ওকে দেখা যাচ্ছিল না। ভোরবেলা ঘটনাটা? ভোরবেলা, হ্যাঁ, ওকে দেখা যাচ্ছিল না। তখন কী করলাম, তো তখন আমি পিছন দিক দিয়ে ঘরের পিছন দিক দিয়ে গিয়ে জানলাটা কোনো রকমভাবে খুললাম। খোলার পরে দেখি যে ওই জানলার কাছে ওইখানে হ্যাং করে করছে। কয়েকদিন থেকে ওর মানে জ্বর জ্বর রাখছিল, তারপরে আবার গলা ব্যথা করছিল, বুকে কাশি হচ্ছে, প্রচণ্ড কাছে কাশত। হ্যাঁ, ওষুধপত্র আনা হয়েছে, এর জন্য চেন্নাইও গেছিল। হ্যাঁ, চেন্নাই থেকেও ঘুরে আসছিল, তো এখানে আসার পরে আবার ওষুধপত্র খেয়েছে। হ্যাঁ, তখন কিছুতে কিছু হচ্ছে না, মানে কাশি কমে না, কাশি কমছে না। এখান থেকে আবার ওই এর কাছে ওষুধ নিচ্ছে, ওর কাছে ওষুধ নিচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছুতেই কিছু কমছে না। তারপরে তার গত 16 তারিখে নিয়ে গেলাম মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে ভর্তি করলাম। ভর্তি করার পরে তো ওয়ার্ডে নিয়ে গেলাম, ওয়ার্ডে ডাক্তাররা সব টেস্ট করে বলছে আউটডোরে দেখান। হ্যাঁ, একটা টেস্টে দেখান, একটা মেডিসিনে দেখান। তো দেখালাম, দুই জায়গায় দেখানোর পরে একটা টেস্ট লিখে দিলো, একটা টেস্ট লিখে দিলো সিটি মানে সিটি করার জন্য আর কোভিড টেস্ট করার জন্য। তো ঠিক আছে, ওইদিকে নিয়ে গেলাম, কোভিড টেস্ট তো হলো না, কি টিউব নেই বলছে, হলো না। তারপরের দিন নিয়ে যেয়ে কোভিড টেস্ট করা হলো। তারপরে দুদিন পরে গতকালকে রিপোর্ট ওর মেসেজ আসছে ওর মোবাইলে। ওর মেসেজ দেখে আমাকে বলছে যে বাবা আমি দেখো নেগেটিভ চলে আসছে, আমি আর বাঁচবো না। হ্যাঁ, আমার এখন কে বলছে তোর কিচ্ছু হয়নি, তো কিচ্ছু হয় না, তুই বেঁচে যাবো, বাঁচবি, আমি নিয়ে যাবো ডাক্তারের কাছে, তবে আমি বাঁচবো না। তারপরে একটু পরে ঘরে গেলো, ঘরে যাওয়ার পরে জামা প্যান্ট পরে আসে, বলে আমি একটু হাইটে আসি। কোথায় হাঁটবি? বাড়ির মধ্যে হাঁটাহাঁটি কর, আমাদের এই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি কর। হ্যাঁ, বলছে না ঠিক আছে, আমি এদিকে এদিকে হাঁটাহাঁটি করবো, এদিকে হাঁটাহাঁটি করবো, করতে করতে চলে গেছে একদম। কী করে দুইবার তিনবার ফোন করলাম, আমি বলছে আমি আছি, এখানেই আছি, আসতেছি বলে কি একটু পরে কী করলো, একটা টোটো নিল, টোটো নিয়ে চলে গেলো ফুলবাড়ি ব্যারেজ। ফুলবাড়ি ব্যারেজে গিয়ে তখন ওইখানে থেকে আমাকে বলতেছে, বাবা আমি এই যে জাপ দিচ্ছি, হ্যাঁ আমার জন্য আমার চিন্তা করো না তুমি, আমি আর বাঁচবো না, আমি জাপ দিচ্ছি। করোনা রিপোর্ট পজিটিভ, হাসপাতালে মেলে নিবে মানসিক অবসাদে গলায় দড়ি দিলেন অ্যাম্বুলেন্স চালক। শুক্রবার সকালে কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর ব্যক্তি নিজের ঘরে গলায় ফাঁস লাগান। মৃতের বাবা জানান, গতকাল রাতে ফুলবাড়ি ব্যারেজে আত্মহত্যার চেষ্টা করেন তিনি, কোনো ক্রমে বেঁচে যান।
করোনার চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেড পাওয়া যায়নি। শুক্রবার সকালে গলায় ফাঁস লাগায়। মৃতের 3 বছরের একটি বাচ্চা আছে। তবে কি কারণে এই ঘটনা তা ধন্দে রয়েছে এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাম্বুলেন্স গাড়ির চালক ছিলেন। বলে বাবা আমি বাঁচবো না, আমাকে আর নিয়ে যাও না, কত টাকা খরচা করে দেবো। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রিন্টু পাল। বয়স 31 বছর বয়স। কি বললেন উনি? উনি আমাদের 3টা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সই মেডিকেল থেকে দেখাশোনা হাঁটবি, বাড়ির মধ্যে হাঁটাহাঁটি কর, আমাদের এই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি কর। হ্যাঁ বলছেন না ঠিক আছে, আমি এদিকে এদিকে হাঁটাহাঁটি করবো, এদিকে হাঁটাহাঁটি করবো, করতে করতে চলে গেছে একদম। কী করে 2-3 বার ফোন করবো না, আমি আর বাঁচবো না, আমি জাপ দিচ্ছি।